जनाब तारेक रहमानের বিরুদ্ধে দায়েরকৃত সমস্ত মামলাই হলো রাজনৈতিক এবং তার বিরুদ্ধে ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনার নির্দেশে কয়েকটি মিথ্যা ফরমাইশি রায় এবং ঘোষণা করা হয়েছে। এই সবই মিথ্যা বানোয়ার এবং ভিত্তিহীন। কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি যে জনাব তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত এই সমস্ত রাজনৈতিক মামলার ব্যাপারে এখনও সরকার যথাযথ কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন না। এটা খুবই দুঃখজনক। আমরা অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত এই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আইনজীবী সমাজ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে। একই সাথে জুলাই গণহত্যার আসামি পলাতক শেখ হাসিনা সহ অন্যদের দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি আমাদের দাবি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুততার সহিত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দেশের গণতন্ত্র প্রত্যাবর্তন তথা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন। যে কেন আজকে পিপি জিপি তারপরে অন্য অন্য ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করতে বিলম্ব হচ্ছে, আমরা যেটা বুঝতে পেরেছি যে আইন বিভাগের উপরে কোনো একটা অদৃশ্য শক্তি হস্তক্ষেপ করছে, সেটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে বলতে চাই না। এটা আপনাদেরকে বুঝে নিতে হবে যে কারা এবং কোন কোন ব্যক্তিরা এখানে হস্তক্ষেপ করছে। এটা বিএনপির কাছে তথ্য আছে, তবে আমরা এই সংখ্যা সম্বন্ধে কোনো কথা বলতে চাই না। তার কারণ হলো যে সংখ্যাটা নির্ধারণ করার জন্য প্রধান বিচারপতি এটা নির্ধারণ করবেন, তিনি এই বিচার বিভাগের প্রধান। এবং আমরা বলেছি দলবাজ এবং যারা দলবাজ এবং কি বলে দুর্নীতিবাজ বিচারপতিরা কেউ বিচার কার্য পরিচালনা করতে পারবেন না।